কুম আসসালাম আরহামকাতে মোহাম্মদ বাসিদ ভাই আবু জাবিদকে জানতে চাইছেন আহ কুকুরের ঘেউ ঘেউ কিংবা মোরগের ডাক শুনলে আমাদের কি করা বা কি পড়তে হয় যখন তোমরা মোরগের বাংমা মোরগের ডাক শুনবে ফস আল্লাহ ফদলহি তখন তোমরা আল্লাহ ফদলা বা আল্লাহর অনুগ্রহ চাও অর্থাৎ আল্লাহমিন ফদলি এটা বলতে হবে মালাকান কারণ সে ফেরস্তা দেখে

সন্ধ্যার পরে হাটা চলা যখন কমে যায় আহ তখন তোমরা কি করো বেরো বেরোনা কম করো তখন বেরোইও না ফাইনাল্লাহি মিন খাল কহি মাসা কারণ সেই সময়ে মাগরিবের পরে পরে মহান আল্লাহ নিজের মখলুকের মধ্যে কিছু মখলুক করেন পৃথিবীতে ছড়িয়ে দেন ও আজিফু আলা দরজা বন্ধ করে রাখোসব্লাহ আলাহা দরজা বন্ধ করার সময় না বিসমিল্লাহ বলে বন্ধ করো ইসমুল্লাহ আলাই কারণ শয়তান সেই দরজা খুলতে পারে না যে দরজা বিসমিল্লা বলে বন্ধ করা হয়েছে পানির পাত্রগুলো বন্ধ করবো জেরার অনুরূপ জেরার অনুরূপ ভাবে পানির কলসে এগুলো বন্ধ করে দাও ঢাকন ঢাকনা দিয়ে দাও এখান থেকে বুঝতে পারা যায় বুঝতে পারলাম যে কুকুর কিংবা গাঁদা যখন চিৎকার করে তখন তার চিৎকার শুনলে আমরা হিমেনের সহিত অনিরজিম পড়বো আর বরোগের ডাক শুনলে আমরা পড়বো আল্লাহিনী আসল ও কামিন ফাদলিক